নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল সোমবার যে তিনটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সেই তিনটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। অনেকে বলছেন যে কৌশিকদা, আপনি যদি আমাদেরকে একটা টার্গেট নাম্বারগুলো প্রতিদিনের যদি আপনি আমাদেরকে দেন রাশিভিত্তিকগুলো, যে প্রত্যেকটি রাশির, তাহলে আমরা খুব উপকৃত হয়। কিন্তু আমি একটি কথা বলি যে আপনারা ভিডিওটি না সম্পূর্ণ শোনার চেষ্টা করেন। আপনারা কী করেন, ভিডিওটি শুনেন কিন্তু শেষের দিকটা আপনারা শুনেন, ভিডিওটি কেটে বেরিয়ে যান, লটের টিকিট কাটেন, প্রচুর টাকা নষ্ট করেন এবং আপনারা ভাবেন যে জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে ভুল। না, এটা কখনোই না। কারণ আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম বলি, সেখানে সেম রাশির নাম থাকে, হয়তো আপনাদের রাশির সাথে মিলে যেতেও পারে আবার না মিলতেও পারে। কারণ আমি প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওগুলো কেন দিই, আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। দেখুন, যাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, দুই এক নাম্বারের জন্য আপনার মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। দুই এক নাম্বারের জন্য রাহু রক্ষা কবচ কী করবে, আপনাদের অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে, দুই এক নাম্বারের জন্য। এবং যাদের দীর্ঘদিন চেষ্টা করছেন অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে হচ্ছে না, আপনারা সরাসরি, আমি একটি কথা বলবো, আপনারা সরাসরি বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ কে জানেন? অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ হচ্ছে রাহু। আমি তিনটি গ্রহের কথা আপনাদেরকে বলি, রাহু, শুক্র এবং বুধ। এই তিনটি গ্রহ আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে, কারণ এখান থেকে তো আমি প্রত্যেকের জন্মকুণ্ডলি বা হস্তরেখা দেখতে পাচ্ছি না, এটা একটা সার্বিক বিচার। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, এই সময়ের মধ্যে কিন্তু আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। এবং এর পাশাপাশি আমি একটি কথা আপনাদেরকে বলি, অনেকেই বলছেন যে কৌশিকদা, আমার অর্থপ্রাপ্তি কেন হচ্ছে না। আমি একটা ছোট্ট একটা আপনাদের গল্প বলি আজকে, গল্পটা একটু ভালো করে শুনবেন। দেখুন, আজকে যদি প্রত্যেকের যদি অর্থপ্রাপ্তি হতো সেম রাশি, আমি তিনটি রাশির কথা বললাম, তিনটি রাশি কোটি কোটি, একশো কোটি মানুষ রয়েছে, তাহলে প্রত্যেকেরই আগামীকাল অর্থপ্রাপ্তি হয়ে যেত। তাহলে এই যে প্রতিদিন রাশিগুলো বলছি, তাহলে আজকে প্রত্যেকটা রাশির মানুষই কোটিপতি হয়ে যেত। দেখুন, এমন একটা জায়গার কথা আমি নাম বলছি না, আপনাদেরকে কিছু আমি আলোচনা করার চেষ্টা করছি, যে বলেছিল যে আমাদের জায়গাতে দারিদ্রতা দূর করার জন্য আমরা প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে অর্থ পাঠিয়ে দিচ্ছি। এইবার দেখুন, একজন দোকান করছেন, অর্থাৎ উনি কাপড়ের দোকান করতেন, কাপড় দোকান করতে করতে উনি দেখলেন, খুলতে গিয়ে সকালবেলা দেখলেন উনার অ্যাকাউন্টে 50 কোটি টাকা ঢুকে গেছে। উনি আর দোকান করলেন না, ওখান থেকে উনি বেরিয়ে উনি ওনার বন্ধুর দোকানে গেলেন। তো উনি করেন মুদিখানার দোকান, ওনার অ্যাকাউন্টে 50 কোটি টাকা ঢুকে গেছে। আবার এই করে করে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু 50 কোটি টাকা করে ঢুকেছে, এটা রিয়াল ঘটনা। এবার কি হলো, একটা কৃষক, সেও ধান চাষ করবে না, একজন মাছ বিক্রেতা, তারও 50 কোটি টাকা ঢুকেছে, একজন সবজি বিক্রেতা, একজন ডক্টর, আপনার ব্যাংকে যারা কাজ করে, যে কোনো জায়গায় প্রত্যেক মানুষের কাছে কিন্তু 50 কোটি টাকা। কিন্তু একদিন পর সবাই গেল যে দেখছে বাজারে গিয়ে মাছ নেই, বাজারে গিয়ে সবজি নেই, চাল নেই। কেন? সবার কাছে তো টাকা, কে কাজ করবে? কিন্তু
টাকা নিয়ে কি হচ্ছে, এটাই হচ্ছে জগতের সৃষ্টির নিয়ম। প্রত্যেকেরই যদি আজকে কোটিপতি হয়ে যেত কে কার কাজ করত, আজকে একটা ড্রাইভারই বা কে করত, বা একজন কৃষক বন্ধুই বা কীভাবে কাজ করত, একজন মিস্ত্রি বা কাজ কী করে করত, অর্থাৎ ঈশ্বরের এটা সৃষ্টি। ধনী এবং গরিব দুটি আপনার মানুষের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু রয়েছে। আপনাদের জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে হবে। দেখুন, আমি বারবার এই কথাটা আপনাদেরকে কেন বলি, আপনাদেরকে এই জন্যই আমি বলি আপনাদের যাতে অর্থপ্রাপ্তিতে বাধা না আসে। এই বাধা আসলেই কিন্তু আপনাদের এই জায়গাটাতে কিন্তু বাধা থাকবে। অর্থাৎ ব্যক্তিগত জন্মছককে আগে দেখুন এবং হস্তরেখা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমি এই গল্পটি কেন বললাম, প্রত্যেকেরই কিন্তু মিলবে এমন না, কিছু মানুষের সঙ্গে মিলবে, কিছু মানুষের সঙ্গে কিন্তু না মিলতে পারে, কিন্তু কোনো না কোনো দিন মিলবে। তার জন্য গ্রহের প্রতিকার প্রতিবেদন অবশ্যই আপনারা করুন। তিনটি রাশির প্রথম রাশি কর্কট রাশি। কর্কট রাশির সময় সকাল 9:42 থেকে 10:56 পর্যন্ত, টার্গেট নাম্বার 4। দ্বিতীয় রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার 3। আপনাদের শুভ সময় সকাল 10:18 থেকে 11:22 পর্যন্ত। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 4-8। আপনাদের শুভ সময় সকাল 10:21 থেকে 11:56 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এ কটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি কিন্তু হয়েছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, মিলছে না, একবার আপনারা ব্যক্তিগত জন্মছকটা দেখিয়ে নিন, কোন জায়গাটাতে সমস্যা রয়েছে সেই জায়গাটার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিত রূপে প্রাপ্তি কিন্তু হবে। ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং প্রচুর পরিমাণে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।